মেছেদাতে মিষ্টির দোকানে গরম জলে পড়ে শিশুকন্যার মৃত্যু। ভাঙচুর দোকান। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেছেদাতে চিলড্রেন পার্কের সামনে মিষ্টির দোকানের ফুটন্ত গরম জলে পড়ে মৃত্যু হলো 5 বছরের শিশুকন্যা অঙ্কিতা গোস্বামী, বাড়ি শান্তিপুর বিদ্যাসাগর পল্লীতে। তার বাবা অর্ণব গোস্বামী পেশায় গাড়ি চালক। অভিযোগ, 31 ডিসেম্বর দুপুরে পার্কের সামনে 3 শিশু খেলছিল, সেই সময় কড়াই ভর্তি ফুটন্ত জলে পড়ে যায় শিশুটি। তাকে প্রথমে তমলুক, পরে কলকাতা পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে 4ই জানুয়ারি মারা যায় শিশুটি। আজ পরিবারের লোক উত্তেজিত হয়ে মিষ্টির দোকানে ভাঙচুর চালায়। তবে এই ঘটনায় মিষ্টির দোকান কর্তৃপক্ষের কোনো বক্তব্যই পাওয়া যায়নি। পার্কের সামনে এই মিষ্টি দোকানি গরম জলটা রেখেছে কেন? আজকে জলটা রেখে আমার ছোট একটা শিশুর বাচ্চার জীবন নিয়ে নিল। ওর এত বড় জায়গা রয়েছে, দেখুন এত বড় জায়গা রয়েছে, এইখানে ওই সেই গরম জলের বালতিটা কেন রাখলো? এই রকম গরম টকবল জল ফুটানো গামলাটাকে এইখানে রোডের উপর রেখে দিয়ে ওরা একবারের জন্য বলেনি যে কজি তোরা সরে যা, এখানে গরম জলটা রয়েছে এইখানে রেখে আজকে আমার বাচ্চা চলে গেছে, আজকে তো অন্য বাচ্চাও যেতে পারতো। এটা একটা মেন পার্ক। তোমার ছেলের নাম কি? আমার মেয়ের নাম অঙ্কিতা গোস্বামী। কত বছর বয়স? 4.5 বছর বয়স। কবে ঘটনা ঘটেছে? ঘটনা ঘটে শুক্রবার 31 তারিখে, 31 তারিখ 12টার সময়। হ্যাঁ, ও একবার এখানে গরম জলটা রেখেছে, একবারও সব দোকানের ভেতর বসে আছে, কেউ এসে বাচ্চাটাকে তোলেনি, বাচ্চারা নিজে থেকে উঠে দাঁড়িয়েছে। হ্যাঁ, এই রানী, রানীর মেয়ে আমি ড্রাইভারি করি। হ্যাঁ, আজকে আমি বাইরে ছিলাম, আমি কাজে থেকে আমি রোববার করে আসতাম। গরম জলটা চাল ভাজাটা আনতে গেছে, কিনছে, খাবো এখানে এসে বসে, তার মধ্যে ছানা এখানে ওই টুকুরি কি রাস্তা নিয়ে কত জানি জানি কে জানি মিষ্টি দোকানে সবাই বলালে ও গো মা গো ধরে চট খাচ্ছে, কেউ তুলে নিয়ে একটা রাস্তা কেউ গেছে, কতটুকু বাচ্চা পড়ে গেছে, তোরা মিষ্টি দোকান দিয়ে বেরিয়েছে, বাচ্চার একদম দম তুলে ধরে ছিল, বাচ্চারা বাচ্চা পড়ে গেছে, বাচ্চারা তুলে নিয়ে গেছে, একটা বালতি জল ডালছে, দুবার ধরে ছেলেটা নিচে উঠে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।